আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আজ বানাবো মিষ্টির দোকানের যে নিমকি হয় সেই ভাজা নিমকিগুলো, খাস্তা খাস্তা নিমকি, সেই নিমকি বানাবো আজকে বাড়িতে। তো চলো, ময়দা নিয়ে নিয়েছি, এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। তার উপর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি কালো জিরা। এটা কেন নোনতা নোনতা হবে বলে একটু লবণটা দিয়েছি। এবার সাদা তেলের ভাগটা একটু বেশি দেবো। সাদা তেলটা আমি 3 চামচ ব্যবহার করেছি। দিয়ে ভালো করে এটা ময়ান দেবো, ভালো করে ময়দাটাকে ঘষে ঘষে হাত দিয়ে ময়ানটা দিয়ে নেব। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানাবো। ডোটা কিন্তু নরম হবে না আর একদম শক্ত হবে না, তার মাঝামাঝি বানাবো। তো দেখো বন্ধুরা, ডোটা বানিয়ে নিয়েছি। এবারে উপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে ভালো করে আরেকবার ভালো করে মেখে নিয়ে রেখে দেব। তো এখানে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো এবারে আমি লুচিগুলো কেটে নিয়েছি, ছোটো ছোটো করে লুচিগুলো কাটবো। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো যায় বন্ধুরা, দোকান থেকে কিনে খাবেন কেন, বাড়িতে বানিয়ে নিন এই পদ্ধতিতে। তো চলো আমি একটা নিমকি সেট নিয়ে নিই, দেখিয়ে দিচ্ছি। তো আমি একদম পাতলা করে বেলে নেব, মানে লুচির থেকেও পাতলা। যতটা পাতলা করবেন ততটা ভালো খাস্তা কম উঁচু উঁচে হবে। দেখো আমি কতটা পাতলা করেছি দেখিয়ে দিচ্ছি, খুবই পাতলা করে নিয়েছি। এবারে আমি উপর থেকে সাদা তেল একটু মাখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ঘি থাকলে ঘিটাও ব্যবহার করতে পারেন। এবারে উপর থেকে ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এক পিত্রা নিয়ে আর একটা পটে ভালো করে এ করে দিলাম। এবারে অন্য একটা নিয়ে তাতে ফুট করে দিলাম। দেখো পুরো নিমকি সেদ্ধ হয়ে গেছে না, একটা নিমকি ভাজি করে নিয়েছি। একে একে সব নিমকিগুলো তৈরি করে নিচ্ছি। দেখো সব তৈরি করা হয়ে গেছে, খুব সহজ না? তো এবারে এখানে আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি রিফাইন্ড সাদা তেলটা দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে দেব। আর একদম হালকা হালকা গরমে ছাড়ব, বেশি গরম হলে কিন্তু হবে না। তো দেখো আমি একটা ছেড়েছি, দেখো আস্তে আস্তে হালকা হালকা বুদবুদ করছে না, বেশি জোরে নয়। তো গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রাখবেন, ধীরে ধীরে ভাজবেন। আস্তে আস্তে আমি ভেজে নিয়েছি, দেখো কতটা ক্রিস্পি হয়েছে। সামনে যেমন ক্রিস্পি, ভিতরেও ক্রিস্পি হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে নিমকিগুলো। এরকম করে আমি সব নিমকিগুলো ভেজে নেব। দেখো আমার সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর কতটা ক্রিস্পি হয়েছে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, খুব দারুণ হয়েছে, খেতে দুর্দান্ত স্বাদ আর মচমচেও হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আল্লাহ হাফেজ।